আমরা লবণ খাই কিন্তু এই লবণ কি আমাদের শরীরের পক্ষে খুবই প্রয়োজন মানব শরীরে প্রায় শতকরা পঁয়ষট্টি ভাগ জল থাকে এর মধ্যে আবার কোনো কোনো অংশে বিস্ময়করভাবে মাত্রায় জলীয় অংশ বিদ্যমান উদাহরণস্বরূপ মাংসেশিতে পেশিতে করা পঁচাত্তর ভাগ যকৃতে শতকরা সত্তর ভাগ মস্তিষ্কে শতকরা উনআশি ভাগ এবং কিডনিতে শতকরা তিরাশি ভাগ জল থাকে শরীরের মধ্যে জল বিশুদ্ধ অবস্থায় থাকে না সাধারণ লবণ ওই জলে দ্রবীভূত অবস্থায় থাকে উক্ত লবণ জলের দ্রবণে লবণের সমতা বজায় রাখতেই আমাদের এই লবণ খাওয়া প্রয়োজন বৈজ্ঞানিক এক মতবাদে বলা হয় যে মানুষসহ সকল স্থলবাসী প্রাণী এমন এক জলজ প্রাণীর বংশধর যার আবির্ভাব সমুদ্রে ঘটেছিল এবং সমুদ্রেই যারা বাস করত এইসব প্রাণীর শারীরিক তরল পদার্থে খুব বেশি পরিমাণ সমুদ্র জল থাকত যেহেতু তাদের জন্ম হয়েছিল সমুদ্রে তাই তারা নোনা জল ছাড়া বাঁচতে পারতো না বর্তমানে শরীরের কার্যাবলীকে অক্ষুণ্ণ রাখতে এখন তাদের লবণের প্রয়োজন কিন্তু সেই লবণ আগে তারা যেমন পেত এখন সেভাবে তারা পায় না ফলে লবণের সেই ঘাটতি পূরণের জন্য তারা লবণ খাওয়া শুরু করল অবশ্য মাংসাশী প্রাণীদের অতিরিক্ত লবণ খাওয়ার দরকার হয় না কারণ যে মাংস তারা গ্রহণ করে তার মধ্যে অবস্থিত লবণেই তাদের সে ঘাটতি পূরণ হয়ে যায় মানুষের ক্ষেত্রেও এ ব্যাপারটি সত্য যারা আমিষভোজী তাদের এই অতিরিক্ত লবণের প্রয়োজন হয় খুব কম উদাহরণস্বরূপ একচিমোরা আমিষভোজী বলে তারা খুব কম পরিমাণে লবণ খায় যারা স্থলে বস বসবাস করে তাদের লবণের দরকার হয় বেশি প্রাচীন মেক্সিকোতে লবণকে এত মূল্যবান বলে ধরা হতো যে মানুষ দেবতা জ্ঞানে লবণকে পূজা করত ইউরোপে লোকদেরকে শ্রমের মূল্য লবণ রূপেই দেওয়া হতো আর একটি কথা হলো ইংরেজি স্যালারি শব্দটি একটি ল্যাটিন শব্দ থেকে নেওয়া হয়েছে যার অর্থ হল সল্ট লবণের বেশিরভাগ অংশই থাকে আমাদের শরীরের ত্বকের মধ্যে রক্ত থেকে অপদ্রব্য বেরোনোর ফলে শরীরে লবণের পরিমাণ কম হয়ে যায় যদি লবণ ছাড়া আমরা খাবার খাই তাহলে রক্তে লবণের পরিমাণ হ্রাস পায় সেক্ষেত্রে ত্বকে সঞ্চিত লবণ সেই ঘাটতি পূরণ করে থাকে প্রধানত কিডনি দ্বারাই শরীর থেকে ঘামের সাথে অতিরিক্ত লবণ পরিত্যক্ত হয় শরীরকে দক্ষতার সাথে কাজ করাতে হলে লবণ একান্ত প্রয়োজন তবে অতিরিক্ত লবণ শরীরের ক্ষতিও করে যেমন অতিরিক্ত লবণের ফলে ঘা বা ক্ষতও তাড়াতাড়ি ভালো হয় না